হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। থিম ফরেস্টের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজ আমি আপনার দেখাবো কি করে থিম ফরেস্টের সেটিংস এর মধ্যে প্রোফাইল কি করে চেঞ্জ করতে হয়, প্রোফাইল সেভ কেক ভিডিও সেভ করতে হয়, কি করে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাড করতে হয় সেগুলো দেখাবো। চলুন তাহলে। এটা হচ্ছে থিম ফরেস্ট অফিসিয়াল সাইট। এখান থেকে অবশ্যই আমাকে কি করতে হবে, সাইন ইনে ক্লিক করতে হবে, এবং এই যে উইন্ডো আসবে উইন্ডোতে অবশ্যই আমাকে আমার ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করতে হবে। এরপর অবশ্যই আমাকে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে এখান থেকে অবশ্যই আমার ড্যাশবোর্ডে যাবো, অর্থাৎ সেটিংস এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করার পর আমার এটা আমার ড্যাশবোর্ড, টোটালি ড্যাশবোর্ড। এখান থেকে অবশ্যই আমাকে কি করতে হবে, প্রোফাইল সেটিংস করতে হবে। প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার পাবলিক প্রোফাইল, অর্থাৎ আমার এই জায়গায় যে ইউএসটা আছে এই ইউএসটাকে কি করে আমি নিয়ে আসবো সেটা, তার জন্য আমার এখান থেকে অবশ্যই ব্রাউজ করতে হবে। তো বলে রাখি ইমেজ এর সাইজ অবশ্যই হতে হবে 80 পিক্সেল বাই 80 পিক্সেল। ওকে, এই জন্য ব্রাউজ করলাম। করে আমি আমার ডেস্কটপ থেকে এখান থেকে এটা আমার পাবলিক প্রোফাইল ইমেজ, এখন সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেখতে পাবো কি যে আমার এই বাটনটা সেভ হয়ে গেছে। দেখুন আমার ইমেজটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপর কি আছে, সেভ ক্রেডিট কার্ডস, যেহেতু আমি ক্রেডিট কার্ড সেভ করবো না হতে এটা আমার দরকার নাই। ব্যাজ, ব্যাজে ক্লিক করি। ব্যাজে ক্লিক করে দেখতে পাবো কি যে এখানে ব্যাজ আছে কি যে বাংলাদেশ এবং এক্সক্লুসিভ অথর, আমার দুইটা ব্যাজ আছে। আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি বলে আমার বাংলাদেশ আর এক্সক্লুসিভ অথর, অর্থাৎ আমি দুইটা অপশন ছিল, এক্সক্লুসিভ আর নন এক্সক্লুসিভ দুইটা ছিল। আমি যদি এক্সক্লুসিভ অথর, সো আমার ব্যাজ এটাই, দুইটা ব্যাজ আমার শো করবে। কত শো করবে, আমার পাবলিক প্রোফাইল শো করবে। এখান থেকে যদি আমি প্রোফাইলে যাই, প্রোফাইলে ক্লিক করি, দেখুন তা দেখতে পাবো যে আমার ব্যাজ শো করতেছে, যে দেখুন একটা বাংলাদেশ ব্যাজ, একটা আমার এক্সক্লুসিভ অথরের ব্যাজ। ওকে, তারপর যেটা আছে ইমেল সেটিংস, ইমেল সেটিংস ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাবো কি যে এখানে আমার কি আমার কি কি নোটিফিকেশন আমার ইমেলে যাবে। এখানে আছে রেটিং, রিমেম্বার, আইটেম আপডেট, নোটিফিকেশন, এরকম আপনার যেটা আছে এখানে করে নিতে পারেন। বাই ডিফল্ট যেটা আছে এটা থাক, আপনি আরো চেঞ্জ করে নিতে পারেন এখানে। তারপর হচ্ছে কি সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্কটা হচ্ছে কি যে এর ভিতরে আপনি যদি আপনার এখানে আপনার সোশ্যাল নেটওয়ার্কের লিংক দেন, ফেসবুকের আইডি, প্রোফাইল আইডি দেন, প্রোফাইল আইডি বলতে কোনটা, যদি আমি ফেসবুক ক্লিক করি, ফেসবুক এখান থেকে যদি আমি আমার এইটুকু প্রোফাইল আইডি আমি জাস্ট এটাকে কপি করে কি করব আমি এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। তারপর এখানে গুগল অ্যাকাউন্টের আইডি, লিঙ্কডইন আইডি অনেকগুলো আছে যেগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। দেওয়ার পর যদি আপনি সেভ দেন সেগুলো আপনার প্রোফাইলে, পাবলিক প্রোফাইলে শো করবে, এখানে আপনার শো করবে, পাবলিক প্রোফাইলে শো করবে। ওকে, তারপর যেটা আছে যে এপিআই কি, এগুলো এখন লাগবে না আপাতত। এই এই কয়টা কি এই কয়টা কাজ সম্পূর্ণ করলে মোটামুটি আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। তবে একটা মেইন অপশন বাকি আছে, সেটা হচ্ছে কি ট্যাক্স ইনফরমেশন। এই যে ট্যাক্স ইনফরমেশন পরবর্তী টিউটোরিয়াল দেখাবো, তবে আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।